তো বন্ধুরা, আপনারও কি মোবাইলে এই কল এন্ডের প্রবলেমটা হচ্ছে? আপনি যখন কাউকে কল করতে যাচ্ছেন তখন অটোমেটিক কলটা এন্ড হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে। তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন লাইভ প্রুফ সহ আপনাদের দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, অনেক অনেক স্বাগত জানাই টেক লাইক বাংলা ইউটিউব চ্যানেলে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি যদি ফোন কলে চলে যাই, এরপর মাকে সিম্পলি ফোন করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সঙ্গে কিন্তু কলটা কেটে যাচ্ছে। তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা 110% সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি প্রথমে কী করবেন, সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন একটা অপশন, আপনি দেখতে পাবেন আপনার সেটিংসে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। তো দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখাচ্ছে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস, এই অপশনে সিম্পলি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনি যে সিমটা ব্যবহার করেন ফোন করার জন্য বা নেট চালানোর জন্য, সেই সিমটা থেকে আপনাকে ক্লিক করতে হবে। যেমন জিও সিমটা আমি ব্যবহার করি, তো এখানে জিওতে সিম্পলি আমি ক্লিক করব। তো আপনি যে সিমটা ব্যবহার করেন, এয়ারটেল, ভোডা বা আইডিয়া, যে সিমটা আপনারা ব্যবহার করেন সেই সিমের উপর সিম্পলি ক্লিক করবেন। এরকম অনেকগুলো সেটিংস আপনারা খুঁজে পেয়ে যাবেন। তো প্রথমে যে সেটিংসটা আপনাকে করতে হবে, তো প্রথমে দেখতে পাচ্ছেন পারফরমেন্স, নেটওয়ার্ক টাইপ, এই অপশনটি সিম্পলি প্রথমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর টপে যে অপশনটা থাকবে আপনার, আপনার যদি 4G মোবাইল হয় তাহলে প্রেফার 4G, আমার 5G মোবাইল তাই প্রেফার 5G দেওয়া আছে। তো আপনি প্রথমে এই অপশনটা দেখে নেবেন যে আপনার টপে অপশনটা সিলেক্ট আছে কিনা। সিলেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দ্বিতীয় যে আপনাকে সেটিংসটা দেখতে হবে, ইউজ ভোল্টি, এটা আপনার এনেবেল হয়ে আছে কিনা। এনেবেল যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফোন কল কিন্তু কিছুতেই লাগতে চাইবে না। তো আপনি ইউজ ভোল্টি এটা ডিসেবল যদি থাকে তো আপনি এটা এনেবেল করে নেবেন। এরপর সব কাছে দেখতে পাচ্ছেন একটা অপশন মেক কলস ইউজিং ওয়াইফাই, এটা সবসময় যেন ডিসেবল থাকে। এটা যদি এনেবেল থাকে তাহলে কিন্তু ফোনে খুবই প্রবলেম হয়, আমি দেখেছি, সেই জন্য আমি সবসময় এটা ডিসেবল করে রাখি। দেখতে পাচ্ছেন এটা যদি ডিসেবল থাকে তবে আপনার ফোন কল ভালোভাবে হবে। আপনি যদি ওয়াইফাই, এটা অ্যাডভান্স লেভেল একটা ফিচার্স, তো আপনি এটা সবসময় ডিসেবল করে রাখবেন, দেখবেন আপনার কল এন্ডের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যেতে পারে। এরপর আপনি ব্যাক চলে আসবেন। তো এই সেটিংসগুলো আপনারা প্রথমে চেক করে নেবেন, যেমনভাবে আপনাদের দেখলাম সেই সেটিংসগুলো আপনারা করে নেবেন। এরপরে যদি আপনার কল এন্ডের প্রবলেমটা হয়ে থাকে তা আপনি কি করবেন, সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে আবার। এরপর চলে যাবেন আপনার মোবাইলের অ্যাপ সেটিংসে। অ্যাপ সেটিংসে যাওয়ার পর চলে যাবেন ম্যানেজ অ্যাপসে। এরপর এখান থেকে আপনি সার্চ করে নেবেন ফোন। ফোন সার্চ করার পর দেখতে পাচ্ছেন ফোন অপশনটা চলে এসেছে, এই ফোন অ্যাপের উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, এরপর ক্লিয়ার অলারেতে ক্লিক করে দেবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর ফোনে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এটা ডিলিট হয়ে গেল, মানে যা হিস্ট্রি ছিল এই ছিল সব কিন্তু ডিলিট হয়ে গেল, মানে আবার নতুন করে ফোনটা খুললো। মানে কোনো যদি প্রবলেম আপনার হয়েছিল কোনো কিছু কারণে তাহলে সেই প্রবলেমটা কিন্তু অটোমেটিক সলভ হয়ে যাবে। তো এরপর যাকে আপনি ফোন করছিলেন লাগছিল না তাকে আবার ফোন করবেন, দেখবেন লাগছে কিনা। তো আমি আমার মাকে আমি কল করছি। তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ধরেছে এবং লেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে খুবই সহজে আপনার মোবাইলে কল এন্ডের যে বিগ প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করতে থাকি যা নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আপনারাও চাইলে আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, বা আমাদের ইউজার আইডি হলো @TechLikeBangla, অবশ্যই আমাকে ফলো করে নেবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিকের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।